ওয়েলকাম করছি আরেকটি নতুন ভিডিওতে। Mak64 হোলসেল ক্লাব থেকে সঙ্গে আছি আমি অ্যানি। আজকে আপনাদেরকে দেখাতে যাব কুকিং অয়েল, যে অয়েল দিয়ে রান্না করা খাবার খেলে আপনার খাবারের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ এবং ওজন কমে যাবে আরও চারগুণ। সো যারা যারা হচ্ছে ওয়েট লস করতে চাচ্ছেন অথবা যারা এক্সেস ফ্যাটটাকে বার্ন করতে চাচ্ছেন এবং যারা অনেক বেশি ফুডি, ফুড লাভার, কিন্তু তেল খাওয়ার কারণে হচ্ছে অনেকের পেটে সমস্যা হচ্ছে বা চর্বি ভুড়ি মেদ বেড়ে যাচ্ছে, তারা কিন্তু অনেক বেশি টেন্সড আছে যে কোন অয়েলের তৈরি খাবার খেলে আমাদের ওজন কমে যাবে, পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও কমে যাবে। সো আজকে নিয়ে এসেছি আমি Mak64 হোলসেল ক্লাব থেকে আপনাদের জন্য ইউএসএ থেকে ইম্পোর্ট করা একটি ক্যানোলা অয়েল, যেটা কিনা হেলদি হার্টের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অয়েল। বাইরের কান্ট্রিতে বড় বড় রেস্টুরেন্টে কিন্তু শেফরা ক্যানোলা অয়েল দিয়ে রান্না করে থাকে, যার কারণে আমাদের বাসার তুলনায় কিন্তু বাইরের রেস্টুরেন্টের খাবারগুলো খেতে বেশি মজা লাগে। এবং এটা হচ্ছে জিরো ফ্যাট কোলেস্ট্রল ফ্রি একটি অয়েল, যেটা হচ্ছে ওয়েসন ব্র্যান্ডের ক্যানোলা অয়েল, ডিরেক্টলি আমেরিকা থেকে ইম্পোর্ট করা অথেন্টিক অ্যান্ড অরিজিনাল একটি অয়েল। সো এখানে দুইটা সাইজ আছে, যাদের ফ্যামিলি ছোট তাদের জন্য একটা স্মল সাইজ, আরেকটা হচ্ছে যারা পুরো মাসের বাজার একবারে করে রাখতে পছন্দ করেন তাদের জন্য বড় সাইজটাও আছে। সো জেনে নেওয়া যাক ক্যানোলা অয়েলের কিছু উপকারিতা সম্পর্কে। এটা কিন্তু আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাবে। এছাড়াও এতে আছে হাই অ্যামাউন্ট অফ ভাইটামিন ই, যেটা কিনা অ্যান্টি অক্সিডেন্টের কাজ করবে, যার মাধ্যমে আমাদের দেহের যে সেলগুলো আছে ড্যামেজ হবে না এবং ড্যামেজ হওয়া থেকে রিপেয়ার হবে। পাশাপাশি এটা ক্যান্সার প্রোটেক্ট করবে এবং ক্যান্সারের মতো বড় ধরনের ঝুঁকিপূর্ণ রোগ থেকেও আমাদেরকে রক্ষা করবে। এবং স্পেশালি যাদের ব্লাড প্রেশারের ইমব্যালেন্স আছে, আমাদের ব্লাড প্রেশারটাকে মেনটেন, কন্ট্রোল অ্যান্ড ব্যালেন্স করতে সাহায্য করবে। অনেকেরই প্রি ডায়াবেটিক আছে বা যাদের বাসায় বয়স্ক মুরব্বীরা আছেন যাদের ডায়াবেটিকের সমস্যা আছে, তেলের খাবার বেশি খেতে পারেন না, তাদের জন্য কিন্তু ক্যানোলা এই লাইটওয়েট অয়েলটা অনেক ভালো হবে। এবং এটা কিন্তু আমাদের হাড় এবং দাঁত মজবুত করবে, পাশাপাশি পেটের সমস্যা দূর করবে। অনেকেই আছে বেশি অয়েলি ফুড খেতে পারে না, ফুড পয়জন হয়ে যায় বা হজমে সমস্যা হয়, বাট যেহেতু ক্যানোলা অয়েল খুবই লাইটওয়েট, হজমে কোনো সমস্যা হবে না, কোষ্ঠকাঠিন্য দূর হবে, স্কিন হেয়ারের জন্য অনেক বেশি ভালো। পাশাপাশি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, বয়সের সঙ্গে সঙ্গে অনেকেরই স্ট্রোক, হার্ট অ্যাটাক এই সকল ধরনের রোগ হয়ে থাকে, ওজন বেড়ে যাওয়ার ফলে আমরা নানান রকমের রোগের সম্মুখীন হই। সো আজকে থেকে আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই রান্নার তেল হিসেবে ক্যানোলা অয়েলটা ব্যবহার করবেন। আমি যতটুকু বলার ততটুকু তো বললামই, বাকিটা আরও জানতে হলে আপনারা ইন্টারনেটে সার্চ করেও দেখতে পারেন। অ্যান্ড এই ক্যানোলা অয়েলটা পারচেস করতে হলে চলে আসতে হবে Mak64 হোলসেল ক্লাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।